আমার জিব্বা হাতে চলে আসছে, চোখে অন্ধকার দেখতেছি, তারাও দেখতেছি সাথে। ও আমার হাতের বাম পাশে হচ্ছে ঢাকা কলেজ, ডানে উন্নত বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাস, আর আরেকটু পরে হচ্ছে আমাদের প্রিয় স্কুল গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল। এখন কোন গেট খোলা আছে? এই গেট খোলা আছে, সো আমি এখান থেকে ঢুকে যাবো ইনশাল্লাহ। সো ঢুকে যাওয়ার পর দেখা যাবে কি হয়। আমার পুরো স্কুলটা অ্যাকচুয়ালি একটা চক্কর দিয়ে আসি আগে আপনাদের সবাইকে নিয়ে, আমার স্কুলটা আসলে দেখতে কীরকম দেখেন। দাদা আছে মাঠে, কেউ নাই, দেখা যায় আমি একাই একমাত্র পাপি। সো ওয়ান্স আপন এটা আমার এখানে একটা ক্লাস ছিল, না এটা মেইন গেট ছিল আসলে ঢোকার, ওই দিক দিয়ে একটা মেইন গেট আছে, বাট ওখান থেকে ঢুকতো না, এখান থেকে সব ঢুকতো। আর এই গ্রিলগুলো ছিল না আমাদের সময়, আমাদের সময় বইলা টোলা সাবটার সামনে দিয়ে স্কুল পোলট্রি নেওয়া হয়ে যেত। আর ওই সাইডে একটা চিপা আছে যেখানে আমরা ধরো ধরে ধরে পিটাইতাম পোলা পাইন, আসলে চিপাটা দেখানো দরকার। চিপাটা এখন সুন্দর রাস্তা হয়ে গেছে, এই যে বামের চিপা আছে, তারপরে এই ওয়ার্ডের পিছন দিয়ে একটা চিপা আছে, এই চিপা দিয়ে আমরা পোলা পাইনে নিয়ে যায় শাটারিং দিতাম আর কি। সেটা ক্লাস এইট থেকে শুরু হয়েছিল শাটারিং। তারপর স্কুল লাইফের পরে আমি আসলে এখান থেকে অনেকটা দূরে, সো এখান থেকে আমাদের স্কুলটা শুরু হয়েছে। এটা হলো ডিসেকশন ছিল ক্লাস এইটের মেবি, এখানে একটা শিক ছিল আগে, যে শিখের মধ্যে দিয়ে মানে একজন স্টুডেন্ট বেরোয় যেতে পারতো, সো বেরোয় যেতে পারতো, এবং ওখান থেকে আমরা স্কুল পালাইতাম অনেক, মানে আমরা আসলে ঢুকতামই কম, পালাইতাম তো দূরের কথা, পালাইতাম তো পরে। সো আমার ব্যাচমেট মনে হয় একটা চলে আসছে কিনা আমি জানি না, যেহেতু চার পাঁচজন আজকে আমরা মেইন চার পাঁচজন আসবো প্র্যাকটিস করার জন্য। সো ওইটাই এখন বর্তমানে কলেজ, এটা বর্তমানে এখন কলেজ তো ছিল না আমাদের সময়, আর এই হেডমাস্টারের বাসা, বাট এইটা ছিল আমাদের আড্ডা রাস্তা, না এটুকের মধ্যে আমরা তাস টাস খেলতাম, যাই হোক। আর মেইনলি যে জায়গাটা আসলে না দেখালেই না, এটা একটু দেখাই দিই এখানে কী হয়েছে যাই না, বাট এইটা ছিল আমাদের বাসা। আমার বাবা এখানকার টিচার ছিলেন গমলাউডি হাই স্কুলের, তখন আমি যখন ক্লাস 4, 5, 6 পড়ি তখনই আসলে এই বাসায় আমি থাকতাম। সালাম স্যার, ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত পুরোটাই নিয়ে থাকতাম। সো তখন ক্রিকেট খেলতাম, এই গ্রিল গ্রিল কিছু ছিল না, সাইড গ্রিল ছিল, মাঝখানে গ্রিলগুলো ছিল না। অনেকদিন পরে এই বাসায় আসতাম ছোটোবেলায়, এইগুলো কিছু ছিল না, এখান থেকে ফাঁকা ছিল, ওখানে আমার সজল ভাই দাঁড়ায় ব্যাটিং করতো, আর আমি ওইখান থেকে দৌড়া এসে এখান থেকে বোলিং করতাম, আর ব্যাটিং করতাম। যাই হোক, ছিল আম গাছ টাম গাছের অভাব নেই দেখতেই পাচ্ছেন, কিন্তু এখানে কী হচ্ছে আমি জানি না, এখানে এখন কী আসে তাও জানি না। এ হচ্ছে আমাদের স্কুলের মাঠ পুরোটা, ওইটা হচ্ছে কৃষি ভবন। সো আপাতত এতটুকু থাক, দেখি আমাদের ছেলেপেলেরা আসছে টাসছে নাকি, দেখি। যাদের সাথে ছোটোবেলায় দাঁড়িয়াবান্ধা খেলতাম, মুক্তা তাসলিমা, ওদের দেখা গেল মির্জারা আসছে কি না, মির্জারা তো আসে নাই, মির্জা না, ওইটা কি মেহেদি রে? না 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 না, কোন ব্যাচ ভাইয়া? 13? মির্জা দেখছো? মির্জা কই? রাস্তা অনেক উঁচা করছে, এখানে সিঁড়ি আসলো।
মানে 4 বছর পর ফুটবল খেলছি আজকে। নেক্সট ফ্রাইডে তো অ্যাকচুয়ালি ম্যাচ আমাদের স্কুলের। সো মানে প্রাপ্তন যারা এসএসসি কমপ্লিট প্রাপ্তন স্টুডেন্টদের মানে ব্যাচ ভার্সেস ব্যাচ খেলা, ওটা এমনি প্র্যাকটিস করে আজকে আমি সর্বোচ্চ 15 মিনিট মাঠে ছিলাম। তারপরে আমার জিব্বা হাতে চলে আসছে, চোখে অন্ধকার দেখতেছি, তারাও দেখতেছি, সাথে কথা মুখ দেয় বাইরে দিতেছে না খিদায়, আর মুখ পুরো শুকায় কাঠ। আমি আছি 4 নম্বর দিকে, 5 নম্বর 6 নম্বরের কোথাও আছি আর কি, ধানমন্ডি মেইন রোডের চরম জ্যাম। এটা নিউ মার্কেটের শুক্রবার নিউ মার্কেটের জ্যাম, যার কারণে ভিতর দিয়ে ঢুকে গেছি। আমি চালাচ্ছি না আসলে, হোন্ডা আমারে চালাচ্ছে, এরকম সিচুয়েশন অবস্থা। আচ্ছা দেখি, আমি খিদা লাগছে প্রচুর, পানির সব লাগছে। দেখি তেহারি ঘরে বসার একটা চেষ্টা করবো, তেহারি ঘরে খাই না অনেকদিন, অথবা যেখানে পাই সেখানে বসে পড়বো। আপাতত পানি খাইতে হবে আগে, পানিটা নিয়ে খায়া পরে আমি কোন দিক দিয়ে বাইরে দেবো, 8 নম্বর মাঠ দিয়ে বাইরে দেবো নাকি কোন দিক দিয়ে বাইরে দেবো, 7 নম্বর 8 নম্বর মাঠের সাইড দিয়ে আমরা বেরোই। চলেন, এই 8 নম্বর মাঠে আমার ক্রিকেটের অনেক স্টোরি আছে আর কি। 94 একটা স্কোর আছে, 94 আছে, 104 আছে, 83 84 85 দেখলে এগুলো এবারে। ও মা, মাঠে গেটটা সব চেঞ্জ হয়ে গেছে, অন্যরকম হয়ে গেছে সব। এদিকে কোনো গেট ছিল না আগে, এখন গেট আছে, অনেক সুন্দর করছে মাঠটা, একটু চাপায় আনছে মানে 8 নম্বর মাঠটা। যা গভর্নমেন্ট লাভ ভার্সেস উইলস লিটল ফ্লাওয়ারের বহুত ইতিহাস আছে এখানে। উইলসে কিন্তু আশরাফুল, আমাদের জাতীয় টিমের প্লেয়ার আশরাফুল, তারপরে মেহরাব জুনিয়র, ওরা খেলছে কোন এককালে। তো যাই হোক, আমি আসলে কথা বলার মতো অবস্থা নাই, আমি পরে কথা বলি, ওইটাই বেটার। আর আজকে মোটামুটি পুলিশ সপ্তাহ আন্দাজে অনেক পুলিশ ধরতেছে, যদিও আমার ধরার কোনো রিজন নাই। তারপরেও যাই হোক ভাই, আপনাদের সাথে পরে কথা বলি। তাহলে 32 নম্বর চলে আসছি, আসতে দিলে হুন্ডা চালা বাহাই দিতে হবে। 15 মিনিট ফুটবল খেললে আমার ভিতরে কিছু নাই আপাতত। হ্যালো এভরিওয়ান, শর্মা হাউসের শর্মা খাইতেছে অনেকদিন পরে। স্কুল লাইফে অনেক খাইছি, অনেক টেস্ট ছিল, এখন অতটা টেস্ট নাই, বাট খারাপ নাই, দাম দেখতে পারছি। আগে 60 টাকা 70 টাকা 80 টাকা খাইতাম, 80 টাকা দেখাইতাম, এখন মানে 120-130 টাকা হবে শর্মার দাম। অংশগ্রহণ বাসার দিকে যাচ্ছি আজকে, মনে হয় আমি বিছানায় মাথা রাখার সাথে সাথে ন্যায় হয়ে যাবো, যদি এখন সন্ধ্যা। এদিকে এই সাইডে যাইতে জ্যাম নাই, আসতে ওইদিকে নিউ মার্কেটের দিকে দেখলাম যে অনেক জ্যাম। আসলে বাঙালি আর টাকার অভাব নেই বুঝছেন ভাই, আসলে নিউ মার্কেট শুক্রবার দিন একদিন মার্কেটে শুধু ঘুরতে যাইতে হইলেও তাদের যাইতে হবে, এমন একটা সিচুয়েশন। তো সবাইকে আজকে এখানে বিয়ে দিচ্ছি, শরীর অনেক টায়ার্ড, সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, টাটা বাই বাই।